গত কয়েক দিনের থেকে আজকে ভালোই বেড়েছে প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায়। আজকে মে মাসের 15 তারিখে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে, তো চলুন আমরা জেনে নেই। প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন। তো আজকে মার্কিন $1 $116.71 পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার ব্যাংক রেট $116.82, বিকাশে $115.82। রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট $116.71 পাওয়া যাচ্ছে। ব্রিটেনের £1 আজকে $148.52 পাবেন। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট $148.52, মোবাইল ব্যাংকিং $144.32, রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট $146.35 পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরের ডলার আজকে $86.18 পাবেন। সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে $86.25, লুলু এক্সচেঞ্জার থেকে $82.74, রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে ব্যাংক রেট $86.18, বিকাশে $86। বাহরাইনের এক দিনার আজকে $312.01 পাবেন। বাহরাইনের BFC থেকে $311.21, লুলু এক্সচেঞ্জার থেকে $311.72, জেন্স এক্সচেঞ্জার থেকে $312.01 দিচ্ছে। কানাডিয়ান $1 আজকে $84.28 পাবেন। কাতারের ১ রিয়ালে আজকে $32.34 পাবেন। কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে $32.24, আলমেরিকাপ থেকে $32.20, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে $32.34, আল জাজিরা থেকে আলজামান থেকে $32.20, লুলু এক্সচেঞ্জার থেকে $30 পাওয়া যাচ্ছে। কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় $380 পাবেন। কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, আলমুজাইনি থেকে, আলনাদা থেকে, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকে, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে $380 পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে ব্যাংক অ্যাকাউন্টে। ইতালিয়ান €1 আজকে ব্যাংক অ্যাকাউন্টে $126.04 পাবেন। ইতালিয়ান €1 ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট $126.04, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে $125.48, রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান €1 ব্যাংক রেট $125.61, রিয়া থেকে বিকাশে $124.93 পয়সা। শুধু বিকাশ নয়, মোবাইল ব্যাংকিং এ $124.93। সৌদি আরবের ১ রিয়ালে আজকে $31 রেট পাওয়া যাচ্ছে। যেমন সৌদি আরব থেকে আপনি যদি STC পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠান $30.74, মানিগ্রাম থেকে যদি টাকা পাঠান $30.95, প্রায় $31 মতো। ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান, ফাউরি স্মার্ট অথবা আল জাজিরা স্মার্ট থেকে যদি টাকা পাঠান $31 পাওয়া যাচ্ছে। টিকমো অ্যাপ থেকে মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠালে $30.93, এনজাস ব্যাংক রেট দিচ্ছে $30.74, আলিনমা পে থেকে $29.90, SNB কুইক পে থেকে $30.39, বিনিয়ালা থেকে $31, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে $30.88 পিন নম্বরে, ব্যাংকে বিকাশে $30.85, মোবাইল ইপি থেকে ব্যাংক অ্যাকাউন্টে, ইউআর পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে $30.95, আলরাজি ব্যাংক থেকে রেট পাবেন $30.68। সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে $32.06 পাবেন। আরব আমিরাতের এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে $31.56, জয়ালাকাশ থেকে $31.75, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে $32, লুলু এক্সচেঞ্জার থেকে দুবাই দিরহামে $32.04, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে $31.79, GCC এক্সচেঞ্জার থেকে $32.06। ওমানের ১ রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় $305 পাবেন। ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে ওমানের রিয়ালের রেট রয়েছে $305। কোনো কোনো এক্সচেঞ্জারে ৫০ পয়সা কম বেশি হতে পারে, তবে এই রেটটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পাবেন। আর যদি ক্যাশ পিক আপ করেন $284 থেকে $286 পাবেন। মালয়েশিয়ার ১ রিঙ্গিতে আজকে $24.74 পাবেন। মালয়েশিয়ার অগ্রণী থেকে, অগ্রণীর ব্যাংক অ্যাকাউন্টে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান অগ্রণী রেমিটেন্স হাউস থেকে $24.74, অগ্রণী থেকে অগ্রণীর পিন নাম্বারে যদি টাকা পাঠান $24.74, NBL মানি ট্রান্সফার থেকে $24.60, NBL থেকে বিকাশ অ্যাকাউন্টে $24.74, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ $24.59, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে $24.60, লুলু এক্সচেঞ্জার থেকে $23, মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে, IME এক্সচেঞ্জার থেকে, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে $24.60, মোবাইল ব্যাংকিং $24.55, ক্যাশ পিক আপ $24.55।